রোহিঙ্গা ইস্যুতে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়ানোর জন্য বিএনপি চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে তারা বলেন, সরকার যখন রোহিঙ্গাদের নিরাপদ এলাকায় নেবার কথা বলছে তখনই বিএনপি এর বিরোধিতা শুরু করছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবি তাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির এক মানববন্ধনে তারা এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামায়াতের হরতালে সমর্থন জানিয়ে নিজেদের রাজনৈতিক দলীয়ত্ব আরেকবার প্রমাণ করেছে। বাংলাদেশের মানুষ অবাক হয়েছিল, তারা কোন সাহসে আবার হরতাল ডাকলো? আজকে বিএনপি স্পষ্ট করেছে, বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আজকে জামাত ইসলামীর হরতালকে সমর্থন জানানো হয়েছে। এটির মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের প্রধান আশ্রয়দাতা প্রশ্রয়দাতা, জঙ্গি গোষ্ঠীর প্রধান আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হচ্ছে বিএনপি।